তোমার মেয়ে ভুলে গিয়েছিল যে আমি ওর বাবা, আমার ঔরসে তার জন্ম। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমার এখানে ফিরে আসতে হবেই। তোমার ছেলে মেয়েকে যদি তোমার কাছে ফিরে আসতে বাধ্যই হয়, তাহলে আর তুমি বাবা রইলে কোথায়? আমি এখন বাবা নই, আমি চৌধুরী গ্রুপের চেয়ারম্যান। আমার কাছে প্রচুর কাজ, বহু লোক আসবে আমার কাছে কাজের জন্য, সেও আসবে। কাকে কাজ দেব কি দেব না, দ্যাট আই উইল ডিসাইড। জানো বাবা, আজকে আপুকে মন হয়েছিল, 4 মিলিয়ন এমনই পাওয়ারফুল পাওয়ার অ্যাটাক করলো যে বলবসরেসকে পুড়া দিল, তারপর পিকাচু ঠান্ডা শট মেরে ওকে পুরো শুয়ে দিল, পরে অ্যাশ ওকে রিটার্ন করে আবার পিজিওনকে বের করলো, আর পিজিওন আবার ঠান্ডা শট খেলো। বাবা আস্তে আস্তে, পিকাচু মিকাচু কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোতে যাও বাবা। কালকে তো স্কুল নেই, শুধু শুধু ঘুমাতে বলো। অনেক রাত হয়ে গেছে তো বাবা, যাও। গুড বয় পিকাচু মিকাচু। বাতিটা নিব, আমি ঘুমাবো। তুমি ঘুমিয়ে যাও, আমি সব সময় বাতিটা নিভিয়ে দেব। বাতি জ্বালানো থাকলে আমি ঘুমাতে পারি। আগে তো ঠিকই পারতে। আগে পারতাম বলে কি আমাকে এখনো পারতে হবে? দিনা কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমি ঘুমাবো। যে কাজটা করছি খুবই জরুরি, আর 10 মিনিট লাগবে। অফিসের কাজ অফিসে সেরে আসতে পারলে না? এই সময় কাজের অনেক চাপ। হ্যাঁ, অনেক কাজের চাপ। বান্ধবীদেরকে নিয়ে রেস্টুরেন্টে গেলে তো অফিসের কাজ বাসাই করতে হবে। কি যাতা বলছো, মারি আমার বান্ধবীতে যাবে কেন? তোমার সাবঅর্ডিনেট, আমার কলিগ। এই ধরনের মেয়ের আবার চাকরি? দিনা রাগ দেখিও না, ওই মেয়ের নামে যা শুনেছি ওর নামে কিছু বলাতে আমি দোষ দেখি না। তোমার রুচি এত নিচে নেমেছে? তোমার রুচি যে কতটা উপরে উঠেছে সেটা আমি বুঝতে পারছি। সাইমা ঠিকই বলেছে, ওর দোষ এখন আর তোমার চোখে পড়বে না, মেয়ের মধ্যে জাদু আছে। আর এখন তোমার রাত করে বাড়ি ফেরার কারণটা আমি বুঝতে পারছি। Thank you.
বাচ্চাটা তাহলে মারিয়াই পেল মারিয়া না ম্যাডাম মারিয়াদের ফার্ম ওই একই কথা শেষ পর্যন্ত তাহলে মারিয়ারাই জিতে যাচ্ছে আমি আপনাকে আগেই কইছিলাম ম্যাডাম এই কাজটা নিয়ে আপনি মুভ করেন আমি একা পারতাছি না এর লাগি আমি আপনার কামটা শুরু করেছিলাম এখন আমি কি করব আমি কখনো হাতের টিকা ছাড়ি না একেবারে কিছু না হলে আমি সরাসরি মিস্টার চৌধুরীর সাথে দেখা করব মিস্টার চৌধুরীর কাছে যাইবেন সেটা ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমার কামটা কি আপনার কাজ হচ্ছে মারিয়াদের ফার্ম সম্পর্কে সব খোঁজ খবর রাখা মানে ওখানে কোথায় কি হচ্ছে কার সাথে দেখা হচ্ছে না হচ্ছে এসব আর কি তাতে লাভ সেটা আপনি বুঝবেন না আমি ওদের ফার্ম সম্পর্কে যতটুকু জানি ওদের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না ওরা শেষ পর্যন্ত কাজটা তুলতে পারবে না ওরা ফেল করলে কাজটা আমরা ধরব না ম্যাডাম আপনার ধারণা ভুল রেজা সাহেবের সাথে আমার ব্যক্তিগত আলাপ হইছে উনি কাজটা নিয়ে ভীষণ এগ্রেসিভ তাই নাকি তাই আমি রেজা সাহেবের মৃত্যুর ভয় পর্যন্ত দেখাইছি খুব সাহস লোকটা সাহস আর সাধ্য এক জিনিস না অনেক সাহসী লোক সাধ্যের অভাবে শেষ পর্যন্ত যেতে পারে না তার উপর ওদের যতটুকু সাধ্য আছে সেটা যদি আমরা নষ্ট করে দিই ওদের পক্ষে কখনোই কাজটা করা সম্ভব হবে না কিন্তু ম্যাডাম সেটা কিভাবে সম্ভব সেটা সময় বলে দেবে আপনি শুধু ওদের অ্যাক্টিভিটির দিকে খেয়াল রাখুন কোনো তথ্য যেন বাদ না যায় আচ্ছা এসব তথ্য থেকেই আমি ওদের দুর্বল জায়গা খুঁজে নেব সেটা তো ম্যাডাম আমি বুঝলাম কিন্তু ম্যাডাম আপনার নামটা দেখার পর চৌধুরী গ্রুপ আপনার অ্যাকাউন্টটা দিতেছে না কেন এই ব্যাপারটা তো মাথায় ঢুকতেছে না আমি আগেই মারিয়াকে বলেছিলাম যে আপনারা আমাদের কাজটা নিয়ে সমস্যা পড়তে পারেন কিন্তু আপনারা অস্বীকার করেছিলেন আসলে তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের পিছনে এত শত্রু আছে আপনার কোম্পানির বয়স কত তা প্রায় 6 বছর আমার কোম্পানির বয়স 32 বছর একসময় ইনশাআল্লাহ আমার কোম্পানির বয়সও 32 বছর হবে আপনি কি কিছু মিন করছেন না আমি আসলে টিকে থাকার কথা বলছি আমি আমার ফার্মটা শূন্য থেকে শুরু করেছিলাম অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি আমার কোম্পানির যে স্ট্যাটাস তাতে আপনাদের এই কাজটা পাওয়ার কথা না তারপরও কেন পেয়েছেন জানেন না কেন কারণ আমি আপনাদের কোম্পানি সম্পর্কে ডিটেলস খোঁজ খবর নিয়েছি কোথায় কিভাবে কি করেছেন কেমন করেছেন সব আমার নখদর্পণে আপনাদের কোম্পানির একটা জিনিস আমাকে খুব আকর্ষণ করেছে সেটা হচ্ছে আপনাদের ফাইটিং স্পিরিট থ্যাংক ইউ স্যার না ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই আমি নিজেও 32 বছর আগে একেবারে শূন্য হাতে শুরু করেছিলাম এতটা সময় পেরিয়ে যখন দেখি কেউ কেউ আমার মতো যুদ্ধ করে যাচ্ছে তখন একটা পক্ষপাতিত এসে যায় আমি জানি আমাদের কাজ নিয়ে আপনারা অনেক সমস্যায় আছেন আমি চাইলে সে সমস্যা সমাধান করতে পারি কিন্তু করব না কেন জানতে পারি কারণ আপনার সমস্যা আপনাকেই সলভ করতে হবে মিস্টার রেজা একজন যোদ্ধা যুদ্ধে বিজয়ী হয় না হয় মারা হারে এখন যদি আপনাকে আমি সাহায্য করি তাহলে সেটা করুণা করা হবে আর সেটা করলে আপনার প্রতি আমার যে শ্রদ্ধা সেটা থাকবে এখন বলুন আপনি আমার সাহায্য চান আমি চাই না সবই তো শুনলে এখন বলো কার কি বলার আছে চৌধুরী সাহেবকে টার্মস এন্ড কন্ডিশন গুলো আরেকবার রিভাইজ করার কথা বললে হতো না সেটা সম্ভব নয় কারণ চৌধুরী সাহেবের এই কাজটার উপর আমরা এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এখন তার কাছ থেকে কোনো ধরনের ছাড় আমরা চাইতে পারি না আমার মনে হয় রেজাবে ঠিক কথাই বলেছে আমাদেরকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে সব পথই তো একবার করে নক করা হলো কোনোটাই তো কাজে লাগছে না তাই বলে কাজটা তো হাতছাড়া করা যাবে না তুমি যে কাজটা ধারণ করতে পারছো না সেটা তোমার হাতে থাকলেই কি আর না থাকলেই কি
কী ব্যাপার রাফি, তুমি কোনো কথা বলছো না? ভাবছি। আচ্ছা এই যে ভাই, আমরা যদি মার্কেট থেকে ক্রেডিট ফেসিলিটি ম্যানেজ করি, তারপর যখন বিল পাবো তখন পাওনা পরিশোধ করে দেবো? সেটা সম্ভব নয়, কারণ যে অ্যাক্টটা আমরা বানাতে চাইছি তার টোটাল টেকনিক্যাল সাপোর্ট নিতে হবে হয় সিঙ্গাপুর অথবা বোম্বে থেকে, কিন্তু বাইরে তো আমাদের কেউ ক্রেডিট ফ্যাসিলিটিস দেবে না। এটা কি দেশে করা সম্ভব না? হয়তো সম্ভব, কিন্তু ক্লায়েন্ট রাজি হবে না, কারণ তাদের ধারণা যে আমাদের দেশে কোনো কোয়ালিটি কাজই হচ্ছে না। তাছাড়া ওয়ার্ক অর্ডারে টার্মস অ্যান্ড কন্ডিশন আই এম নট দ্যাট, তোমরা চিন্তা করো। তাহলে আর কি, বসে বসে আঙুল চুষা ছাড়া তো কিছুই করে দেখছি না, মাথাটা ভরে গেছে। একটু খোলা জায়গায় গিয়ে ব্রেনটা একটু চার্জ করতে হবে। কি যে, এক্সকিউজ মি, হ্যালো রিয়া, মাই ডার্লিং, কি বলার জন্য ডেকেছো? কি যেন একটা কাজের কথা বলবো ভাবছিলাম, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তাহলে আর কি, চলো ফিরে যাই। এই মাত্র এলে আর এখনো চলে যাবে? যেটা বলার জন্য ডেকে এনেছো সেটা তো ভুলেই গেছো, থেকে আর লাভ কি? মানে বলছিলাম কি যে, অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করলে আমার মনে বিষয়টা মনে পড়তেও পারে। ঠিক আছে, অন্য প্রসঙ্গে কথা বলো। তুমি শুরু করো। তোর অফিসে কি অবস্থা? অফিসের কি অবস্থা? অফিসের অবস্থা ভালো, খুব ভালো। আমরা রিসেন্টলি কয়েকটা নতুন, তাই নাকি? আচ্ছা, তোমাদের অফিসে যে আমার অনেকগুলো ছবি জমা দেওয়া আছে, তোমাকে সেটা মনে আছে? আছে আছে, মনে আছে, মনে থাকবে না কেন? আমরা সময় হলেই তোমাকে সবকিছু জানাবো। তুমি তো আমাকে সবকিছুই জানাও, শুধু মডেলিং এর বিষয় ছাড়া। মডেলিং এর বিষয়ে তোমার এত উৎসাহ কেন আমি বুঝি না। আচ্ছা মডেলিং না করলে কি এসে যায় বলো তো, কি এসে যায়? তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তোমার সাথে আমার প্রথম পরিচয় তোমাদের অফিসে ছবি জমা দিতে গিয়ে। হ্যাঁ তা ভুলবো কেন? ধরো আমি যদি মডেলিং উৎসাহী না হতাম, তোমার সাথে কেমন পরিচয় হতো? তা অবশ্য ঠিক। আচ্ছা এখন কি তোমার মনে পড়েছে আমাকে কি বলার জন্য ডেকে এনেছো? মানে এখনো ঠিক না। আমি জানি তোমার মনে পড়বে, চল। মা, চাবিটা দাও তো। কেন? ড্রেস বের করবো। কোথায় যাবি? সেটা জেনে তোমার কি লাভ? সোমা, ইদানিং তোকে খুব অচেনা মনে হচ্ছে আমার। কেন? তুই কি করিস না করিস, কোথায় যাস না যাস, কিছুই তো আমাকে বলে করিস না। জানাটা কি খুব প্রয়োজন? তোর কি মনে হয়? আমার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তুই এভাবে কথা বলছিস কেন? আমি তোর মা। মা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমাকে আমার মতো চলতে দাও। দেখ সোমা, চাইলে যেমন খুশি তেমন চলা যায় না, সমাজ আছে, সংসার আছে, তাই নাকি? কথাটা তোমার বেলায় খাটে না। কি বলতে চাইছিস? মা, আমি কিছুই বলতে চাই না, সেজন্য আমি তোমাকে কোনো প্রশ্নও করি না। তুমি তোমার মতো চলো, আমাকে আমার মতো চলতে দাও। আরে এসো 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 বসো। থ্যাংক ইউ। বলুন কেন ডেকেছেন? এমনিতেই তা একদিন আসুনি কেন? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করছিলাম। কিছু হয়েছে? কিছু হয়নি।
আমি জানতাম হবে না। আপনি কিভাবে জানতেন? সহজ ব্যাপার, তোমাকে আমি আগেই বলেছি, জগৎটা চলে গিভ অ্যান্ড টেকের উপর। তা আপনি এখন আমাকে কি করতে বলেন? নাথিং নাথিং, আমি তোমাকে কিছুই করতে বলবো না, কারণ তুমি তোমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছো। যখন তুমি আমার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে তখন আমি কিছু করব। এই মুহূর্ত থেকে যদি আমি আপনার সিদ্ধান্ত মতো কাজ করি? গুড, ভেরি গুড। তাহলে চলো আলোচনায় বসা যাক। ঠিক আছে, এসব কথা অফিসে হয় না, চলো না কয়েকদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি, সেখানেই সেটেলড হবে। সরি মিস্টার চৌধুরী, আপনি কিন্তু এখন পর্যন্ত আমাকে স্পষ্ট করে বলেননি আসলে আপনি কি চাচ্ছেন। তবে আপনি যাই চান না কেন, সব কিছু সেটেল হবে আমার কাজ পাওয়ার পর, তার আগে নয়। ওকে, নো প্রবলেম। না, এভাবে আর চলতে পারে না। কি চলতে পারে না? সব কিছু, এতদিন কাজটা পাওয়ার জন্য সবাই মিলে এত খাটলাম, আর এখন কিনা টাকার জন্য কাজটা আটকে যাচ্ছে। হ্যাঁ, এটাই রিয়েলিটি। রেজা ভাই কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করে কি হবে? রেজা ভাই কি টাকা মেশিন বানাবে? তুই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে পড়েছিস। না হয়ে উপায় আছে? ভেবেছিলাম এই কাজটা ঠিক মতো করতে পারলে আমাদের পানটা দাঁড়িয়ে যাবে, আমাদের বেতনে পারবে, মনের আনন্দে 5-10টা প্রেম করে বেড়াবো। তো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। সেটা তো এখনো করতে পারিস, দেখছিস না এত কিছুর মধ্যেও রাফি কি সুন্দর টাকা চালিয়ে যাচ্ছে। রাফি আর আমি কি এক নম্বর? ও তো স্ক্রিপ্টটা লিখে নিয়ে চম্পট। আর এদিকে কাজটা নিয়ে চিন্তার শেষ নেই, এখন কাজটা আদৌ হবে কিনা সেটা নিয়ে আবার টেনশন। টেনশন করে কোনো সমস্যার সমাধান হয় না সুমন, গার্লফ্রেন্ড থাকলে ফোন করে গল্প করো, টেনশন কমবে। কতটা খারাপ হবে আমি কি দেখো, আমি চিন্তা করছি গার্লফ্রেন্ড পাবো কোথায়। নাদিয়া, নাদিয়া প্রেম করবে? কার সাথে? আমার সাথে। অন্য জায়গায় গিয়ে চেষ্টা করো। না, এই অফিসে আমার প্রেম হবে না। হ্যালো মারিয়া, কেমন আছো তুমি?